আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহেল। বরাবরের মতো আজ আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম এবং বিস্তারিত, পদের নাম লাইব্রেরিয়ান কাম ডকুমেন্টেশন অফিসার, পদ সংখ্যা একটি, বয়সসীমা 30 বছর, বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থগার বিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, তবে শর্ত থাকে যে সংশ্লিষ্ট বিষয়ে পেশাগত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। পদের নাম উপসহকারী প্রকৌশলী, পদ সংখ্যা একটি, বয়সসীমা 30 বছর, বেতন 16,000 থেকে 38,640 টাকা, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত কারিগরি বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা যন্ত্রকৌশল এ ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা। পদের নাম গ্যালারি অ্যাটেন্ডেন্ট, পদ সংখ্যা একটি, বয়সসীমা 30 বছর, বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞানে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ 20/3/2022 খ্রিস্টাব্দ তারিখে। আবেদনপত্র ডাকযোগে পরিচালক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা 1207 বরাবর আগামী 20/3/2022 খ্রিস্টাব্দ তারিখ অফিস সময়ের মধ্যে পৌঁছাতে হবে। সরাসরি দাখিলকৃত কোনো আবেদন এবং নির্ধারিত তারিখের পর ডাকযোগে বা অন্য কোনোভাবে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। সরকার নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে। আবেদনপত্রটি পাবেন www.nmst.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে, অথবা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopa.gov.bd এই ওয়েবসাইটে গিয়েও পাবেন। প্রার্থীর বয়সসীমা 18/2/2022 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 30 বছর হতে হবে। আবেদনপত্রের সাথে যে কোনো তফসিল ব্যাংক থেকে পরিচালক বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকা এর অনুকূলে 100 টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে অর্ডার জমা দিতে হবে। এছাড়া 5 সেমি × 5 সেমি আকারের 3 কপি ছবি ব্যতীত আর কোনো কাগজপত্র জমা দিতে হবে না। ধন্যবাদ সকলকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ধৈর্য সহকারে দেখার জন্য। অবশ্যই নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।